রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রাক মুহূর্তে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গণসংগঠনগুলি শক্তি বৃদ্ধিতে তৎপর বিরোধী দল বামেরা। তাই আগরতলা শহরে চলছে এখন একের পর এক বামপন্থী গণসংগঠনগুলির সম্মেলন প্রক্রিয়া। আর এই সম্মেলনের মধ্য দিয়ে দলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন নেতৃত্ব। রবিবার আগরতলা সিআইটিইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয় ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন। 2017 সালে অনুষ্ঠিত হয় ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন। নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন করার কথা থাকলেও মাঝের দীর্ঘ এ সময় রাজনৈতিক অস্থিরতার কারণে সম্মেলন সংগঠিত করা সম্ভব হয়নি নেতৃত্বদের। তাই এবার বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন সংগঠিত হয়। এদিনের রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি প্রাক্তন শ্রমমন্ত্রী মানিতে, ছিলেন শ্রমিক আন্দোলনের অন্যতম নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ ইউনিয়নের রাজ্য নেতৃত্ব। প্রতিনিধি সম্মেলনে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মিড ডে মিল কর্মীদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। দীর্ঘ আলোচনা শেষে সংগঠনের আগামী দিনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন রাজ্য কমিটি। এদিন প্রধান বক্তার ভাষণে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে কেন্দ্র রাজ্য সরকারের কাজকর্মে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। মজুরি করার পর এই টাকাও এখন আমাদের কাছে যা খবর, এটা 2 মাস 3 মাস পর 1.5 মাস পর এই টাকা ব্যাংকে ঢুকে, এক টাকাও মজুরি বাড়েনি। বেড়েছে কি আপনারা বলতে পারেন? বেড়েছে? বাড়েনি। আপনি বলছেন এক টাকাও মজুরি বাড়েনি, কি সরকার আসলো? জিনিসপত্রের দাম, গ্যাসের একটা সিলিন্ডারের দাম কত ছিল? নরেন্দ্র মোদী সরকারে আসার আগে একটা সিলিন্ডারের দাম ছিল 400 থেকে 500 টাকা। সেই সিলিন্ডারের দাম, রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম কত এখন? 1350 টাকা। 1 কেজি চালের দাম কত ছিল? ডাবল হয়েছে। শস্যের তৈরির দাম ডাবল হয়েছে, বেশি হয়েছে। কাপড় চোপড়ের দাম, ওজন করতে দাম, বাজারে সবজির দাম, ঘুম থেকে উঠে আপনার যা দরকার সব কিছুর দাম 100% বৃদ্ধি পেয়েছে, ডাবল এর চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ভিডিও রিপোর্ট, সচিন জাটিয়া নেট।